অনেকদিন পর আজকে ডিনারে বসলাম তোমাদের সঙ্গে। ডিনারে আজকে আটাটা দেওয়া হবে। হ্যাঁ, আজকে ইটিং শোর মেনু আছে। প্রথমে বলি বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আবার বেগুন পোড়াও আছে, ডাল, মাছের ঝাল, লঙ্কা দিয়ে মাছের ঝাল, সর্ষের নয়, আর চাটনি। ডিনারে অল্প সামান্য কিছু এই দিয়ে শুরু করছি। অনেক রাত হয়ে গেল, আশা করি তোমাদের খাওয়া হয়ে গেছে। এবার আমাদের সঙ্গে আস্তে আস্তে খাওয়া দেখো, আড্ডা দাও। হ্যাঁ ঠিক আছে, এবার শুরু করছি। হ্যাঁ আচ্ছা, প্রথমে খাচ্ছি। রাত হয়ে গেল। হ্যাঁ, বেগুন পোড়া দিয়ে প্রথমে খাচ্ছি। আজকে মঙ্গলবার তো, ওই জন্য একটু বেগুন পোড়া করা হয়েছে অনেকদিন পর। এই বেগুনটা পোড়া খাওয়ার জন্য আনা হয়েছিল, তাল বেগুন গোল। তো আমরা যে বেগুন পোড়া খাচ্ছি, এটা কিন্তু পেঁয়াজ দেওয়া হয়নি। ধনে পাতা, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মাখা, যেহেতু রাত্রিবেলা কাঁচা পেঁয়াজটা ভালো লাগে না খেতে, সেই জন্য। জানি একটু পেঁয়াজ দিলে বেগুন পোড়াটা টেস্টি হয়, কিন্তু রাত্রিবেলা বলে আর পেঁয়াজ দিইনি। বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে। আরে বেগুন পোড়াটা সকলেরই পছন্দ। পুরো শীতকালটা বেগুন পোড়া দিয়ে খেতে, কিন্তু গরমে তো সেরকম ভালো বেগুন পাওয়া যাবে না, আর পোড়া খাবার কোনো ব্যাপারও নেই। বেগুন পোড়া হলো, এবার ডাল নিচ্ছি। এর আগে লাঞ্চের সাথে তোমাদের বলছিলাম বাচ্চাদের খাওয়ার কথা, আরেকজন কমেন্ট করেছে যে আমার বাচ্চাকে দেখাচ্ছি আপনাদের খাবার, সে এবার খাবে আশা করি আস্তে আস্তে। আমাদের এখানে স্থানীয় কয়েকজন বলেছে যে আপনাদের ইটিং শো বেশ ভালো হচ্ছে, আমাদের বাচ্চাদের দেখাচ্ছি। বাচ্চাদের খাওয়া নিয়ে তো যত ঝামেলা না, আর এখনকার বাচ্চারা বেশিরভাগ সব ফাস্টফুড খেয়ে খেয়ে এমন হয়ে গেছে, ভাতের দিকে কোনো খাবার চান থাকে, কোনো বাচ্চা সবজি খেতে চায় না। আমাদের পুটু তো সবজি খেতে চায় না, আর পুটু একটু লাল শাক ধরে চোখে, সব বেশিরভাগ ডিম, চিকেন, এমনকি মাছ পর্যন্ত খেতে চায় না। এর জন্য ঘরে খুব বকাও খায়। ডিনার তো বসাই হয় না, অনেকদিন পরে বসান, এই আগে একদিন দিয়েছিলাম বোধ হয়। ডিনারটা বলতে তার উপায় নেই, এত মানে বিরক্ত কিরম চিৎকার কোন সমানে, খুব অসুবিধা হয়। রাতে ওটার নেই ঝামেলা, এটাই আর কি নিশ্চিন্ত। প্লেন খাবার, মাছের ঝাল, পেঁয়াজ আদা লঙ্কা দিয়ে বাটা মাছের ঝাল। তোমার কাকু বলে দিল সব মেনু, তাও আমি আরেকবার বলছি। মুসুর ডাল, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আর তার সাথে বেগুন পোড়া, আর সব শেষে আছে চাটনি।
আমাদের এখানে রাতে একটু ঠান্ডা পড়ে, বেশ ঠান্ডা আছে, খেতে খেতে ভাত ঠান্ডা হয়ে গেছে। ফ্যান চালালে শীত লাগছে। ডাল দিয়ে খাওয়া হয়ে গেল, এবার মাছের ঝাল দিয়ে শুরু করলাম। এবার মাছ দিয়ে খাই, মাছের ঝাল খেয়েছি, ঝাল হয়নি তো বেশি। বেশি ঝাল হলে তো খেতে ভালো লাগবে না, কাঁচা লঙ্কা টিপে টিপে খাও। ঝালের মতন ঝাল হবে, খেতেও ভালো হবে। বেশি ঝাল হবে না, আবার কম ঝাল হবে না। অনেকদিন পরে রাত্রিবেলা মাছ খাচ্ছি, আমার যেন রাতে আমরা মাছ খেতে ভালো লাগে না, কিন্তু আজকে ওই দিন অনেক কাজ ছিল বলে করবো বলে আর দিনের বেলা মাছটা খাওয়া হয়নি, আমার রাতের জন্যই থাক। আজকে বাজারে যাবে বলে ঠিক করেছিল আমাদের কাকু, দিয়ে তারপরে এত রোদের তেজ না, আমি বারণ করলাম, ওই জন্য দেরি হয়ে গেল আর যেতে পারলাম না। আমার ইচ্ছা বাজারে যাবে, এবার সেই ছোট গোল আলু নিয়ে আসবো, সেই গোল আলু এনে একদিন আলুর দাম করে তোমাদের দেখাবো। ওইটা অনেকে দেশি আলু বলে, লাল আলু ছোট ছোট, ওইটা আলু দাম খেতে খুব ভালো, ওটা সবই ভালো লাগে। হ্যাঁ, হাঁসের ডিমটাও খুব ভালো, হাঁসের ডিম দিয়া কারি, মাছের ঝোল। ইচ্ছা আছে দেখি কাল পরশু যাব। আলুটা একটু মানে সিদ্ধটা কম হয় কিন্তু খেতে খুব টেস্টি। আমার লাল আলু খেতে খুব ভালো লাগে, আর এখন তো সেই আগের মতো নৈনিতাল পাওয়া যায় না, এই আলু গুলো তো যতই আলু অত পছন্দ হয় ভালো লাগে। ওই আলুটা দিয়ে আলু কাবলি খেতেও খুব ভালো লাগে। আমরা আগে প্রায় খেতাম, ওই তিনটে সাড়ে তিনটের সময় আলু সিদ্ধ করে রেখে দিতাম, তারপর ওটাকে বেশ করে লঙ্কা টঙ্কা দিয়ে মেখে ঝাল করে তেঁতুল দিয়ে বসে বসে খেতাম ওই গরমের দিনে। আমার ছোটো ছেলে বানাতে পারি নি, আর তখন পড়াশোনার লাইফ ছিল, সময় পেয়ে করেছে, এখন সব যে যার কাজ নিয়ে ব্যস্ত। ভালো লাগলেও খাবার মতন সময় হয় না। তাও এখানে এলে পরে খোঁজ নেবে লাল আলু উঠেছে কিনা, ও প্রচণ্ড ভালোবাসে আলু কাবলি খেতে। দুলুন কোথাকার কথা বললো জানো, কোথায় গেছিল, ওখানে শুধু লাল আলুই, গিরিডি নাকি, গিরিডিতে গিরি, ওখানে শুধু লাল আলু। এবার শুধু রাতে ডিনারশোটা দেব, দেখতে পাবে রাতে করতে হলো আর একটু তাড়াতাড়ি বসতে হবে, আজকে একটু দেরি হয়ে যাবে, সাড়ে নটার মধ্যে বসতে হবে। রাত্রিবেলা অনেকে মাছ খেতে যায় না কাটার জন্য, কাটার ভয়ে। আমার এবার কাটালা মাছ খেতে খুব ভালো লাগে। রাতে মাছ ডিম
যত কম খাওয়া যায় ওটাই ভালো। লাইট খাবার রাতের জন্য লাইট খাওয়াই ভালো। তোমরা তো ভাববে যে কাকিমাশা উল্টো উল্টো বলছে, আমার ইলিশ মাছের রাজা খেতে খুব ভালো লাগে, অত কাটা কিন্তু এত ভালো লাগে খেতে। ওই যে মাছটা তোলার পরে সেই চকলেট চকলেট ভাবটা থাকে না, ওটার জন্য আমার আরও খেতে ভালো লাগে। প্রত্যেক মাছেরই বড় মাছের লেজা খেতেও হয়ে যায় আর কাটার মাছের টেস্ট বেশি। খয়রা মাছ ভাজা খাবে দেবে ভালো। দেশি পুঁটি চেলা মোরলা মাছের অনেকে টক খেতে ভালোবাসে, কিন্তু আমাদের আবার মোরলা মাছের চটচড়িটা খেতে ভালো লাগে। তবে একদম ছোটোগুলো ভালো লাগে না খেতে, কোনো টেস্ট নেই। আর সেরকম বড়ো মোরলা উঠছেও না বাজারে। একদিনই বড়ো মোরলা চচ্চড়ি করে দেখাবো ব্লগে, যদি পাওয়া যায়। ছোটো মাছের তো বড়ো মাছের থেকে ছোটো মাছেরই টেস্ট বেশি, কিন্তু এখন তো ছোটো মাছের আকার পড়ে গেছে। কাজুলি মাছটা হাওয়া হয়ে গেল, কোথায় দেখি না কাজুলি মাছ। খালি কাজুলি মাছ, চারা মাছ, বাজারে রুই কাতলা, রুই আর কাতলা। এটুকু ভাত বেশি হয়ে গেছে তাও খেয়ে নিচ্ছে। বাটা মাছের মধ্যে একটা মাছ আছে নদীর পাশে, মাছ খুব ভালো, খুব টেস্টফুল মাছ। পাশে মাছটা খেতে ভালো, সেটা তো বললাম পাশেটা খেতে ভালো। আমার তো পাবদা মাছের থেকে পাশে মাছটাই খেতে ভালো লাগে। পাবদা মাছের মাথা সার খালি, বিরাট বড় মাথা আছে। পাবদা মাছের কিছু নেই, পাবদা মাছের কাঁটা নেই। তবে যাই বলো তাই বলো শীতকালেই মাছের সব টেস্ট, গরমের দিনে মাছের কোনো টেস্ট নেই। চাটনিটা খাই, ওটা কেন হয়নি এবার আমিও চাটনি। সবাই জানে যে চাটনি ভাত তাহলে হবে না। হ্যাঁ, এই পাপড় দিয়ে চাটনি খাওয়া ভালো। দেখো সব শেষে চাটনি ভাত, এই আমের দিন আসছে, এবার আমের চাটনি হবে। দেবে গ্রীষ্মকালে আমের চাটনি, বর্ষাকালে আমড়ার চাটনি আর চালতা। চাটনি লাস্ট খাওয়া হয়ে গেল। চলো বন্ধুরা, আজকের মতন খাওয়া হয়ে গেল, এখানেই সমাপ্তি। আবার আগামী দিনে দেখা হবে, ঠিক আছে? কেমন লাগলো কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে,
শেয়ার করবে, লাইক করবে, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো। চলো টাটা।